আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই ঘরোয়া রেসিপিতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি জর্দা সেমাই। যারা খুব বেশি শক্ত কিংবা নরম হয়ে যাওয়ার ভয়ে জর্দা সেমাই তৈরি করতে ভয় পান, আশা করি তাদের জন্য আমার এই রেসিপিটি খুবই কাজে লাগবে। তাহলে চলুন দেখে নিই জর্দা সেমাই তৈরি করতে কী কী লাগছে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটি সেমাইয়ের প্যাকেট। আমি এখানে লম্বা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। আমি এখানে 200 গ্রামের প্যাকেট নিয়েছি। আমি সবটা রান্না করব না, প্রায় 150 গ্রামের মতো রান্না করব। প্রথমেই আমি সেমাইগুলোকে প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিচ্ছি হাত দিয়ে। সেমাইগুলো প্রায় ভাঙা হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। একটি চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর এতে 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু ঘি কিংবা শুধু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেল এবং ঘি সামান্য গরম হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 3 এলাচ এবং সামান্য দারচিনি। তারপর এতে দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ। বাদাম এবং কিশমিশ আমি সামান্য ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। এখন আমি এতে দিয়ে নিচ্ছি সেমাই। সেমাই দেওয়ার পরে আমি খুব সাবধানে আস্তে আস্তে নেড়ে দেব, আর খেয়াল রাখতে হবে যেন সেমাইগুলো নিচে লেগে পুড়ে না যায়, তাহলে সেমাই তেতো হয়ে যেতে পারে। আমি আস্তে আস্তে সেমাইগুলো হালকা ভেজে নিলাম। যেহেতু এই সেমাইটা আগে থেকে একটু ভাজা থাকে, তাই খুব বেশি ভাজার দরকার নেই। সেমাই ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আরও বাড়িয়ে দিতে পারেন। এখন আমি চিনি দেওয়ার পর একটু নেড়ে দিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি অবশ্যই গরম দুধ দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন দুধ বা পানি যাই দেন না কেন গরম দিতে। দুধটা দেওয়ার পর আমি সেমাইটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। আমার মনে হচ্ছে এখানে আরেকটু পানি লাগবে, দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো পানি। পানিটা দেওয়ার পর আমি একটু নেড়ে সেমাইটাকে ঢেকে দিব 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার সেমাইটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা চেক করে নেবেন আপনাদের সেমাই সেদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন সেমাইটা একটু শক্ত থাকে, তাহলে একটু পানি নিয়ে দিতে পারেন। খুব বেশি পানি শুরুতেই দেয়া যাবে না, তাহলে সেমাই নরম হয়ে যেতে পারে। আমার সেমাইটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দিব। চুলার আঁচটা নেভানোর পর আমি 2 কাঁটা চামচ নিয়ে সেমাইগুলোকে আরও ঝরঝরা করার জন্য একটার গা থেকে আরেকটা আলাদা করে দেব। দেখুন আমি এভাবে নেড়ে দিচ্ছি। এখন সেমাইটা আগের থেকে আরও বেশি ঝরঝরা হবে। আমার সেমাইটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখুন আমার সেমাইটি কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা এই রেসিপি ফলো করলে আপনাদেরও পারফেক্ট জর্দা সেমাই হবে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন।